সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক, আজকে আমরা চলে এসেছি রংপুর সিটি কর্পোরেশনের 32 নং ওয়ার্ডের ধর্মদাস লক্ষণপাড়া গ্রামে। এই গ্রামে মোহাম্মদ হাফিজুর ভাই তার নতুন নতুন চিন্তাধারার মাধ্যমে তার বাবাকে উদ্বুদ্ধ করার ফলে 33 শতক জমিতে তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং এই তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত জানবো, এবং এখানে যে বিশেষ কয়েকটি বিষয় আমরা জানবো যে তরমুজ চাষ করতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়াল করতে হয়, এবং জমিতে মালচিং করলে কি সুবিধা হয়, ফেরোমন ফাঁদ ব্যবহার করলে কোন সুবিধাটা পাওয়া যায়, এবং ভিন্নধর্মী যে ফসল শস্য আবর্তন অর্থাৎ শস্য পর্যায়টা অবলম্বন করলে ফসল চাষাবাদে কতটা লাভবান হওয়া সম্ভব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে যে তরমুজ চাষ সম্পর্কে জানাতে চেয়েছি যে এই রংপুর অঞ্চলে 33 শতক জমিতে তরমুজ চাষ করে লাভবান হচ্ছে এই বছরে, আমরা চাষার সাথে কথা বলবো এবং এই যে তরমুজ চাষ পদ্ধতি এবং এর বিস্তারিত বিষয় সম্পর্কে জানবো। চাষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাষা আপনার নামটা কি একটু বলেন? আমার নাম মোহাম্মদ মতলিবার রহমান। আচ্ছা চাষা, আপনি কতটুকু জমি চাষাবাদ করেন? আমার জমি মনে করো মানুষের বরকার সহ দশেক, 10 জনের মতো। এই বছরে কতটুকু জমিতে তরমুজ চাষ করছেন? 33 শতক জমিতে। 33 শতক জমিতে। এই বছরে কেন তরমুজ চাষের জন্য উদ্বুদ্ধ হলেন, কিভাবে? আমার কোনো উদ্যোগতা নেই, এই 3G মোবাইলে আমার ছেলে সব দেখিয়ে। আচ্ছা, এই উদ্যোগ সব আমার ছেলে, আমি এতে নাথিং, আমি ওইটা একটু ভালো বলতে পারবো না। সবকিছু আপনার ছেলে দেখাশোনা করে। দর্শক, আমরা চাষার সাথে কথা বললাম, এখন ভাইয়ের সাথে কথা বলবো এবং বিস্তারিত জানবো তরমুজ চাষ সম্পর্কে। চাষা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ধন্যবাদ ভাই। ভাই, আমরা আপনার আব্বার কাছ থেকে শুনলাম আপনি 3G মোবাইল ব্যবহার করে এই বছরে নেট থেকে রিসার্চ করে তরমুজ চাষ করছেন, এই যে অফ সিজনের তরমুজ, এটা কিভাবে করলেন এবং এই যে এইটা শুরুটা কিভাবে হলো, এটা একটু আমাদের বলেন। শুরু করলাম গত 3 বছর আগে, আমি প্রথম হচ্ছে বিদেশি সবজি চাষ করি হচ্ছে রেড ক্যাবেজ দিয়ে। আচ্ছা, সেই বছরই আমি স্কোয়াশ লাগাইছিলাম পরীক্ষামূলকভাবে 10 শতক জমি। এই সিজনে এই বছর আমার প্রায় 5 বিঘার মতো জমি ছিল স্কোয়াশ ছিল, এই তারপরে স্কোয়াশের পরেই আর কি এখানে তরমুজ চাষ করছি। এই যে অফ সিজনের যে তরমুজ আপনি চাষ করলেন, আপনি আপনার আব্বা বলছিল যে আপনি ইউটিউব দেখে অর্থাৎ ইন্টারনেট থেকে রিসার্চ করে করে এই যে তরমুজটা আপনার জমিতে এই বছরে লাগাইছেন। এটা আসলে আমি বর্ষাকালে তরমুজ এটা চাষ করলাম, মূলত যে এই সময় আমরা প্রতি বছর দেখা যায় এই জমিগুলোতে শসা করলা এই ধরনের ফসল চাষ করি, কিন্তু সেটা দেখা যায় যে বাজার মূল্য থাকে না। যেমন বর্তমান শসা, আজকে 1 বস্তা শসা মনে করেন 1.5 মণ শসা বিক্রি করে কৃষক 100 টাকাও পাচ্ছে না বর্তমানে। এই ধারাবাহিকতায় আর কি আমি দেখলাম যে প্রচলিত যে সবজিগুলো আছে এইগুলা না চাষ করে বিদেশি ফল বা বিদেশি সবজি বা অপ্রচলিত যেগুলো ফল আছে এগুলা চাষের দিকে আর কি অগ্রসর হইতেছে। 3 বছর আগে যে আপনি রেড ক্যাবেজ দিয়ে শুরু করলেন চাষ, সেক্ষেত্রে আপনার বাবা এটা কিভাবে গ্রহণ করলো যে এই রেড ক্যাবেজটা চাষ করলে লাভবান হওয়া যাবে বা এটা একটা অপরিচিত ফসল যে আমাদের এখানে চাষ হচ্ছে, এটা করতে কিভাবে তিনি আগ্রহী হলেন, এটা একটু বলুন। আসলে তখন আমরা হচ্ছে 3 বছর আগে আমরা আলু চাষ করতাম যে সময়ে শীতকালে, তখন আমি চিন্তা করলাম যে আলুর বাজার আর কি অনেক কম থাকে বা খরচটা অনেক বেশি হয়ে যায়। তো সেই চিন্তা থেকে আমি ইন্টারনেটে একদিন দেখছিলাম যে লাল রঙের কোনো পাতা কপি থাকে, দেখার পর আমার অনেক ভালো লাগছে কপিটা, তো আমি 24 শতক জমিতে প্রথমবারের মতো আমার বাবাকে অনেক বুঝাই সুঝাই, হ্যাঁ, বিদেশি জিনিস চাষ করতে চাইছিল না যে এটা আমরা জানি না, এটা কোনোদিন দেখি নাই বা এটা কীরকমভাবে চাষ করতে হয় আমাদের এটা জ্ঞান তখন সাম্যক জ্ঞান ছিল না। তখন অনেক কষ্টে আর কি রাজি করাইছি, করাই প্রথম চাষ করাইছি, দেখা গেছে যে আমার অনেক কম খরচ হয়েছে আলুর থেকে ওই রেড ক্যাবেজে। আচ্ছা, করে দেখা গেছে যে আমার খরচ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে 80-90 হাজার টাকার মতন লাভ হয়েছিল। আচ্ছা, তারপরেই আর কি এখন মানে বাবা বুঝতে পারলো যে এখন প্রচলিত সবজির থেকে একটু আনকমন সবজি করলে লাভ বেশি হয়। যে তরমুজটা এখানে লাগা হয়েছে এটা কোন জাতের তরমুজ? এটা আমার মোটামুটি 2টা জাত আছে, একটা হচ্ছে এই যে আপনার হাতের এটা সুইট ব্ল্যাক 2, এটা সুইট ব্ল্যাক 2, হ্যাঁ, আর এটা হচ্ছে বেস্ট ড্রাগন। আচ্ছা, কোনটা বেশি আছে, এই সুইট ব্ল্যাক 2? সুইট ব্ল্যাক 2 আমার বেশি পরিমাণে আছে কারণ বাজার মূল্য এটা বেশি থাকে। আচ্ছা, আর যেটা আপনার হাতে আছে এটার কি অবস্থা?
এটা মনে করেন 5 থেকে 10 টাকা কম থাকে কেজিতে সব কেজি প্রতি এবং এইটা কি সব সময় চাষ হয় না এটা সব সময় চাষ হয় সব সময় চাষের জন্য কালোটা বেস্ট আচ্ছা আমরা আপনার কাছ থেকে এই যে তরমুজের চাষাবাদ পদ্ধতি এবং কিভাবে জমি তৈরি করা হয় করতে হয় এই বিস্তারিত বিষয়ে জানবো তবে আজকে আমরা দেখলাম যে আপনারা তরমুজ তুলছেন হয়তো বাজারে বিক্রি হবে আজকে কত মণ তরমুজ হারভেস্ট করা হয়েছে আমার তরমুজ আনুমানিক 10 মণের উপরে হবে 10 মণের উপরে আজকে যেটা পাঠাইছি জি আজকে বাজারে যেটা যাবে 10 মণের উপরে বর্তমানে এই তরমুজগুলোর বাজার মূল্য কত বর্তমানে বাজার রংপুর যে সিটি বাজার আছে আর সেখানে মোটামুটি যে আজকের বাজার এখন বোঝা যাচ্ছে না তারপরও আন্দাজে বলা যাচ্ছে যে 12 থেকে 1600 টাকা পর্যন্ত মণ যাবে আর কি 12 থেকে 1600 টাকা মণ যাবে এরকম আচ্ছা আমরা লাভ ক্ষতির হিসাবটা একটু পরেই করব এখন আপনি বলুন যে এই তরমুজটা কিভাবে চাষ করতে হয় এটা শুরু থেকে বলুন যে প্রথমে জমিটাকে কিভাবে তৈরি করতে হবে কয়টা চার্জ দিতে হবে কি পরিমাণ সার দিতে হবে এবং আপনার জমিতে আমরা দেখতেছি এখানে পিপি পেপার ব্যবহার করা আছে অর্থাৎ মালচিং করা আছে এই বিষয়গুলো আমাদের একটু বিস্তারিত বলুন প্রথমে আসলে আমি জমিটা তৈরি করার 15 দিন আগে চুন দিয়ে এবং ব্লিচিং পাউডার দিয়ে জমিটা শোধন করে নিছি মাটিটা জি নেওয়ার মানে তার 15 দিন পরে আর কি তখন একটা চাষ দিছিলাম ওগুলো দেওয়ার পর চাষ দেওয়ার 15 দিন পর জমিটাতে আমরা প্রথমে হচ্ছে বেড তৈরি করে চাষটাশ দিছি চারটা চাষ তখন দেওয়া লাগছে জি দেওয়ার পর হচ্ছে বেড তৈরি করার সময় সার দিছি জি ডিএপি দিছি তারপর হচ্ছে মানে ফসফেট পটাশ ঢ্যাপ যেগুলো লাগে এইগুলো সার দিছি তার মধ্যে বোরন দিছি তখন আবার জিপ সার দিছি জি এগুলো সব চাষের সময় দিয়ে দিছি সব কিছু প্রয়োজন মানে যেগুলো লাগে প্রয়োজন মতো দিয়ে দিছি আচ্ছা দেওয়ার পরে আমরা বেডটা উঠাইছি যে এটা একটা বেড দেখতেছেন না হ্যাঁ এই বেডটার এই মাঝের গ্যাপটা হচ্ছে আপনার 7.5 ফিট বা 5 হাত এটা হচ্ছে মাঝের গ্যাপটা আচ্ছা আর মাঝের এই বেডটা হচ্ছে 2 ফিট আর মাঝের আবার এই দুইটা মানে মাসার মাঝের গ্যাপটা আবার 2 ফিট আচ্ছা এটা গ্যাপ দিয়ে এইভাবে পর্যায়ক্রমে আর কি আমরা বেডগুলো সম্পূর্ণ করে নিছি আচ্ছা বেডগুলো করার পর এখানে মাটি টাটি দেওয়ার পর আমরা সার সহ মাটি কিন্তু এই যে মাটি টাটি তো সারওয়ালা মাটি আচ্ছা দেওয়ার পর ঢেকে দেওয়ার পর আমরা হচ্ছে প্রথমে সেচ দিছি জমিটাতে তরমুজ চাষের জন্য মোটামুটি বেলে দোআঁশ মাটিটা অনেক ভালো হয় জি আচ্ছা চারা থেকে চারার দূরত্ব কতটুকু দেওয়া আছে চারা থেকে চারার দূরত্ব মোটামুটি 18 ইঞ্চি তোর উপর নির্ভর করে আমরা নিয়ন্ত্রণ করি আসলে মাছাটা যদি আমরা আরো ছোট করতাম তাহলে আমরা দেখা যেত যে মানে 18 ইঞ্চি দিছি তখন দেখা যেত যে আরো বেশি দিতে পারতাম এই যে তরমুজটা এটা অফ সিজন একটা তরমুজ আপনি এই তরমুজের বীজটা কোথা থেকে নিয়ে আসলেন এটা হচ্ছে থাইল্যান্ডের জাত জি থাইল্যান্ডের চাইতাই নামে একটা কোম্পানি আছে সেটার আর হচ্ছে বাংলাদেশে আমদানিকারক এটা হচ্ছে জিলিয়ান সিড জামালপুর সিডের জিলিয়ান সিড হাউস আচ্ছা এই তরমুজ চাষের সময় কতটুকু এটা চারা রোপণ থেকে হারভেস্ট করা পর্যন্ত এখন আপনারা হারভেস্ট করতেছেন এটার সময় কতটুকু চারা রোপণ আসলে চারাটা আমরা পলিব্যাগে করি সেটা এক সপ্তাহ বয়সের চারাটা লাগাই জি আর এখানে আপনার জমিতে থাকে 60 থেকে 65 দিনের মধ্যেই ফলটা ম্যাচিউরড হয়ে যায় আর কি পরিপূর্ণ হয় আচ্ছা আমরা জানলাম আপনার প্রথমের দিকে সার দেওয়া এবং ওই যে কিভাবে বেড তৈরি করতে হয় এটা জানলাম এখন আপনি বলুন যে এই যে পিপি পেপার অর্থাৎ মালচিং কেন করছেন হ্যাঁ আমি এই মালচিং ফিল্ম বা মালচিং শীটটা দিছি কারণ এটা আমার প্রথমত বৃষ্টির পানি থেকে আমার চারা গাছটাকে বাঁচাবে জি তারপর হচ্ছে এই যে রোদ যে হয় প্রচন্ড রোদ এখন বর্ষাকাল রোদ অনেক জি এই রোদটা যাতে মাটিকে গরম না করতে পারে সেই জন্য এটা একটু ছায়া দেয় জি তারপর এটা সবচেয়ে বড় যেটা কাজ ছিল গাছ মানে এটা একটু চকচকে হওয়ার কারণে সূর্যের আলোটা যখন এখানে পড়ে জি বাধা পেয়ে চলে যায় তখন পাতার নিচে আমরা জানি যে জাব জেসি ডেফিট জাতীয় পাতাগুলো পাতার নিচে থাকে এই পোকাগুলো জি এই পোকাগুলো যখন সূর্যের আলোটা আবার নিচ থেকে প্রতিফলিত হয়ে পাতার নিচে যাচ্ছে তখন পোকাটা নিচে থাকতে পারে না জি এতে দেখা যায় কীটনাশক খরচটা অনেক কমে যায় এটা একটা মানে অনেক উপকার আছে সবচেয়ে বড় উপকার যেটা হচ্ছে আমার আগাছা উঠে আমার সারটাকে নষ্ট করতে পারছে না জি সার দেওয়া যে মাটিটা আছে ভিতরে এগুলো নষ্ট হচ্ছে না তো আপনি একটু এই তরমুজের রোগ ব্যাধির সম্পর্কে বলুন যে এই তরমুজ চাষ করতে গিয়ে কি কি রোগ হয় এবং এর প্রতিকারগুলো কি এটা একটু বলুন আসলে তরমুজ আমি এবার প্রথমের মতো প্রথমবার চাষ করলাম তারপরও মোটামুটি অনেক ভালো হয়েছে জি প্রথমত এই তরমুজ চাষের জন্য যে গাছটা যখন চারাটা ছোট থাকে তখন আসলে জাব পোকার একটা আক্রমণ দেখা যায় জি তারপর আমার মালচিং ফিল্ম যেহেতু আছে তাই সেজন্য জাব পোকাটা ততটা আর কি তৎপরতা আর কি চালাতে পারে নাই জি তারপরে যেটা হয়েছে চারা লাগানোর কিছুদিন পর আমার হচ্ছে গোর পসারির জন্য ঔষধ দেওয়া লাগে গাছের গোড়াতে স্প্রে দেওয়া লাগে ওটা ঔষধ আচ্ছা আমরা ওটা হচ্ছে
হাদাক দেই, তারপর হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের একটা যে কোনো ঔষধ দেই, যেমন অটোস্টিন বা আর বা এই জাতীয় ঔষধ স্প্রে দেই, জি, তাহলে আর কি মোটামুটি গাছটা সুস্থ থাকে। আচ্ছা ভাই, আমরা আপনার এই যে ফেরোমন ট্র্যাপ সম্পর্কে একটু জানতে চাই, যে এই ফেরোমন ফাঁদটা ব্যবহার করলে কি সুবিধাগুলো হয় এইটা একটু বলুন। ফেরোমন ট্র্যাপ আমরা আসলে যেটা ব্যবহার করছি, এটা আসলে ফল আসারও কমপক্ষে 7 থেকে 10 দিন বা 15 দিন আগে ব্যবহার করলে জমিতে ভালো ফলাফল পাওয়া যায়। এই যে একটা ফেরোমন ফাঁদ, এগুলো যে ট্র্যাপগুলো বসানো আছে, এগুলোর পিছনে কত টাকা খরচ হয়? একটা ফেরোমন ট্র্যাপ আসলে আমরা বাজারে যে স্প্যানি কোম্পানি আছে, আরও অন্যান্য কোম্পানির আছে, আমরা কিনতে গেলে 25 থেকে 30 টাকার মতো লাগে আর কি। একটা মানে ফেরোমন ট্র্যাপের যে মূল উপাদানটা, জি, ওটা নেবার পর আমরা হচ্ছে যে চকলেট বা বিভিন্ন ধরনের আমরা যে প্লাস্টিকের ভৈয়াম যেটাকে বলা হয় ওটা পাই, সেটা আমরা কেটে নিই, ওটা 10 থেকে 15 টাকা হলে যে কোনো একটা দোকান থেকে নেওয়া যায়। আপনি প্রথমে দিকে বলছিলেন যে আপনারা সবসময় নতুন সবজি বা ফল আছে এগুলোকে চাষ করার চেষ্টা করেন, আর যেটা পুরাতন আছে সেগুলো আমরা অফ সিজনে করি, যেমন ফুলকপির সিজন হচ্ছে শীতকালে, আমরা চাষ করব বর্ষাকালে করব আর কি, যাতে বাজার মূল্য ভালো থাকে। প্রচলিত সবজির থেকে একটু আনকমন সবজি চাষ করলে লাভ বেশি হয়, এবং একই জমিতে বারবার একই ধরনের সবজি চাষ না করে ভিন্ন ভিন্ন সবজি পাল্টাই পাল্টাই আমরা চাষ করি। আচ্ছা আচ্ছা, আমরা এটা একটু জানবো যে আপনারা এই যে শস্য পর্যায় বলা হয় এটাকে, যে একই জমিতে বারবার একই সবজি চাষ না করে বিভিন্ন ধরনের সবজি আপনারা চাষ করতেছেন এবং এখান থেকে লাভবান হচ্ছেন, এই যে শস্য পর্যায়ের একটু বিষয়টা বলুন, যে এই জমিটাতে তরমুজ হলো, এর পরবর্তীতে এই জমিতে কি হবে, তারপরে কি হবে, আবার কোন সিজনে কি হচ্ছে এটা একটু বলুন। এই জমিতে আমার গত বছর আসলে প্রথম বেগুন আসছিল, বেগুনের পর আমরা লাগাইছিলাম এখানে হচ্ছে অফ সিজন শশা, যেটা ওইটা আসছিল অফ সিজন শশার পর যে মাছাটা হয়েছিল, সেই মাছাতে আমাদের আসছিল সিম আসছিল, সিমের পর আসলে তরমুজ করা হয়েছে, এরপর এখন মূলা ফুলকপি এই ধরনের করব, মানে এক সবজিটা যেন বারবার একই জমিতে না আসে সেটা আমরা লক্ষ্য রাখি। এইটা সুবিধাটা কি এটা একটু বলুন, যে এই শস্য পর্যায়টা আপনারা অবলম্বন করতেছেন, একই জমিতে বারবার একই সবজি চাষ না করে ভিন্ন ভিন্ন সবজি চাষ হচ্ছে, এইটার সুবিধাটা কি এটা একটু বলুন। শস্য পর্যায়ে আসলে ফলনটা অনেক বাড়ায়, আর দেখা যায় যে একই জমিতে একই ফসল বারবার চাষ করলে ফলনটা তো পাওয়াই যায় না, বরঞ্চ রোগ ব্যাধি আরো বেশি হয়, একই রোগ পোকার আক্রমণটা তখন বেড়ে যায়, তখন দেখা যায় আর কি একটা লোকসানের মুখে পড়া লাগে। আচ্ছা, সেক্ষেত্রে শস্য পর্যায়ে অবলম্বন করলে অনেকটা আর কি লাভবান হওয়া যায়। আচ্ছা, আমরা এখন লাভের হিসাবটাই করব, যে আপনারা এই 33 শতক জমিতে তরমুজ চাষ করে এই বছরে কি পরিমাণ লাভবান হবেন, এবং এই লাভের দিকটাই বলুন, যে এখানে কত মন তরমুজ হবে, এটা বিক্রি করে কত টাকা আসবে, এবং কত টাকা আপনার খরচ হয়ে গেছে? মোটামুটি আমার 35 থেকে 40 হাজারের মতো খরচ। আপনার এই যে খরচ আপনি বললেন 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়ে গেছে, এই খরচের পারপাস গুলো কি কি, কোন কোন খাতে এই খরচগুলো হয়েছে একটু বলুন। খরচগুলো মূলত হয়েছে মালচিং শীট আছে, এই মালচিং ফিল্মের একটা রোল আসলে আমরা 8,000 টাকা করে কিনি, জি, 8,000 টাকার একটা মালচিং রোল হলে 1 বিঘা জমি 33 শতক জমি হয়ে যায় তারপর যেটা হচ্ছে আমার সারের একটা খরচ আছে, জি, সবচেয়ে বড় বর্তমান সমস্যা যেটা লেবার কস্ট, এটা অনেক বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে আমার দেখতেছেন এখানে কট সুতা দিছি, আমরা 4 তার কট সুতা দিছি, জি, এই কট সুতা আছে, তারপর যে এই যে বাঁশের আমরা কাবাড়ি বা বাতি বলি যেটাকে, জি, এটা দিয়ে দিছি, তারপর খুঁটি আছে আমার এই জমিতে প্রায় 600 পিসের মতো খুঁটি দেওয়া আছে, 600 পিস খুঁটি আছে, তারপর হচ্ছে 130 পিসের মতো এই কাবাড়ি বা বাতি আছে, তারপরে হচ্ছে এই নেটের জাল দেখতেছেন, তারপর হচ্ছে নেটের ঝুলা রাখার জন্য যে নেটের ব্যাগ আছে এগুলো আমার দরকার হয়। আচ্ছা আচ্ছা, এইগুলা আমরা দিয়ে বাঁধছি, এগুলো সব মিলাই দেখা যায় যে 35 থেকে 40 হাজার টাকার মতো 40,000 টাকা খরচ হয়ে গেছে। আর এখানে লাভের অঙ্কটা মোটামুটি বর্তমান বাজার মূল্য যেটা আছে আমার, সেটাতে যদি 120 মনের উপরে ফলন হয়, আমি আশা করতেছি যে 1 বিঘাতে স্বাভাবিক ফলন হলে 150 মন ফলন হয়। আচ্ছা, তো আমি তাও কম করে ধরে বলতেছি 120 মন। আচ্ছা, তখন 120 মনও যদি ফলন হয়, আমার যদি বর্তমান বাজার মূল্য যেটা দেখা গেছে যে কালকের বাজার ছিল 1400 টাকা মন, জি, তো এখন যদি আমি 1400 না ধরে 1000 টাকা মনও ধরি, তারপরে দেখা যাচ্ছে আমার কম করে হলো 1,20,000 টাকা বিক্রি হবে। তাহলে এখানে আপনার লাভ কত টাকা হবে?
লাভটা হচ্ছে আপনার 3 গুণ বেশি হবে খরচের থেকে এরকম খরচের থেকে 3 গুণ বেশি লাভ হবে অর্থাৎ 40000 টাকা যদি খরচ হয় তারপরে 3 গুণ লাভ 3 গুণ লাভ হবে এবং আপনার আপনি যে হিসাবটা করছেন এটা হচ্ছে আনুমানিক হিসাব করছেন 1000 টাকা এর বেশিও কিন্তু বিক্রি হবে এই কম বেশি এটা হতেই পারে এখন টোটাল হিসাব বিক্রি শেষ হলেই বোঝা যাবে আচ্ছা ভাই আপনার এই ভিন্নধর্মী চাষাবাদ পদ্ধতি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা রাখি ভবিষ্যতে আমার তরমুজ চাষটা আরো বাড়ানোর সম্ভাবনা আছে বাড়াতে পারি তারপরে আসলে আমি যেগুলা শীতকালে চাষ করি সেগুলা সবজি এখন আরো বাড়াবো আর কি যেমন এবার স্কোয়াশ আমার 5 বিঘার মতো জমি ছিল আর সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে জি তারপর আরো নতুন নতুন সবজিগুলা সম্প্রসারণ ঘটবে আর কি আশা করতেছি যে বিট আর থাকবে আগামীতে থাকবে বিট সুগার বিট তারপর আপনার লেটুস রেড ক্যাবেজ ব্রোকলি তারপরে আপনার ক্যাপসিকাম স্ট্রবেরি এগুলো আর কি নিয়ে আসা এগুলো থাকবে বলে আশা করতেছি আচ্ছা আপনি আপনার এই তরমুজ চাষ এবং আপনার বিগত কয়েক বছরের কৃষিকাজের সাথে জড়িত থাকার অভিজ্ঞতার আলোকে আমাদের তরুণ উদ্যোক্তা যারা হবে তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে তারা এই ধরনের চাষাবাদ পদ্ধতি যদি শুরু করতে চায় তারা কিভাবে করবে এবং তাদেরকে উদ্বুদ্ধমূলক কিছু পরামর্শ আসলে তরুণ যারা আছে তাদের আর কি প্রথমে আসলে কৃষিকাজ করতে গেলে সম্যক জ্ঞানটার প্রয়োজন হবে জি যাদের এটা নাই তারা প্রথমে যেটা করতে পারে ইন্টারনেটে বা ইউটিউব বর্তমানে আছে ওগুলা দেখে দেখে অনেক কিছু আর কি শিখতে পারবে তারপর হচ্ছে মূল যেটা লাগতেছে তাদের আসলে কৃষিকাজের পরামর্শ আর কি কোথা থেকে আসবে কোন জিনিসটা কোথায় পাওয়া যায় এগুলা জানাটা আসলে খুবই জরুরি আচ্ছা তো তার জন্য তারা উপসহকারী কৃষি কর্মকর্তার কাছে আসলে পরামর্শ নিতে পারে তারপর হচ্ছে 161123 যে কৃষি কল সেন্টার আছে আচ্ছা সেখানে বিনামূল্যে কোনো আর কি টাকা লাগে না টাকা ছাড়াই বিনামূল্যে যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ পাওয়া যায় সেটা তারা নিতে পারে তারপরে দেখা যায় যে ইউটিউবে সব প্রায় সবজি চাষাবাদ পদ্ধতিগুলো একদম বিস্তারিত দেখানো আছে জি সেটা তারা দেখতে পারে তারপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে অনেকগুলো হাত বই আছে আর কি ইন্টারনেটে পিডিএফ ফাইল আকারে পাওয়া যায় আচ্ছা আচ্ছা সেগুলোতেও বিস্তারিত দেওয়া আছে কোন সময় কোন পেস্টিসাইড আর কি ইউজ করা লাগবে বা কিভাবে কি করা লাগে সবগুলো দেওয়া আছে সবগুলো বিস্তারিত থাকে আচ্ছা তারা এগুলোর মাধ্যমে আর কি অগ্রসর জেনে নিয়ে তারপর অগ্রসর হলে আমি আশা করি যে তারা লাভবান হতে পারবে লাভবান হতে পারবে আপনি এই তরমুজ চাষ করছেন এবং আপনার বাবার সাথে এই কৃষিকাজে সহযোগিতা করতেছেন আপনি কি করেন আপনার কোয়ালিফিকেশনটা একটু বলুন আমাদের আমি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট জি আমি কারমাইকেল কলেজে পড়ালেখা করতেছি এবার প্রথম বর্ষের স্টুডেন্ট জি আমি পড়ালেখার পাশাপাশি বাবাকে সাহায্য করতেছি কৃষি কাজে হাফিজুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার এই যে চাষ পদ্ধতি ভিন্নধর্মী যে চাষ পদ্ধতি এটাকে চাষ করে কৃষিটাকে একটু সামনে নিয়ে আসতেছেন আরো উন্নতি হোক আপনার এই আশা ব্যর্থ রেখে আমাদের সাফল্যগত চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের এইগুলো যে আপনারা তুলে ধরতেছেন জি এটা আরো মানুষ বেশি করে উদ্বুদ্ধ হবে চাষাবাদ এটা সত্যি অনেক একটা আনন্দদায়ক ব্যাপার ধন্যবাদ ভাই দর্শক আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত এই কৃষিকাজটাকে উন্নতি করতে গেলে কৃষিতে দরকার হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার আধুনিক প্রযুক্তি এবং নতুন নতুন চিন্তাধারা এই যেটা করেছেন এই এলাকার মোহাম্মদ হাফিজুর ভাই যিনি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে তার বাবাকে বুঝিয়ে এই যে এই বছরে 3300 জমিতে তরমুজ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন আমরা যদি আমাদের এই কৃষি সেক্টর থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা অর্থাৎ তরুণ প্রজন্ম যারা আছে তারা যদি এই ধরনের প্রযুক্তিগুলো সম্পর্কে সম্মুখ ধারণা নেয় এবং কৃষিকাজে তারা সহযোগিতা করে সেক্ষেত্রে অনেকটা লাভবান হওয়া সম্ভব এবং আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দর্শক আপনাদের আশেপাশেও যদি এরকম কোনো সফলতার গল্প থাকে আমাদেরকে জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে